সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বোরুয়া উপজেলা চন্ডিপুর হাটে আজকে আপনাদেরকে কিছু বলদ গরুর দরদাম জানাবো আজ 23 এপ্রিল রোজ রবিবার 2023 আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বলদ নিয়ে আসছেন জি ভাই বলদ নিয়ে আসছি কয়টা নিয়ে আসছেন ভাই ভাই আমি তো আনছি এক গাড়ি ভাই এক গাড়ি মানে 20টা জি আচ্ছা চাপে বলদ গরু মাঝারি সাইজের মোটামুটি পালা বুঝুক এবং মাংসের মাংস আছে পালাও আছে পালাও আছে আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের দর্শককে যদি নিতে চাই দিতে পারবেন অবশ্যই দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে অনেকে গরু সংগ্রহ করে অবশ্যই বুঝুর বুঝ হলে কিনে নেয় আর কি জি আচ্ছা আপনার গরুগুলোর দাম জানাবেন আমাদেরকে অবশ্যই এটার দাম কত চাইছেন প্রথমটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছেন জি বাজারে কি দাম দিছে ভাই ভাই ১১৭ হাজার সাদাটা ভাই দাম চান ১৩০ বেচা টার্গেট ১২০ খারাপ না দর্শক অনেকে কিন্তু দলত গরুর ওজন অনেক বেশি বলে ফেলে ভাইয়ের নামটা জানো কি নাসির ভাইয়ের গরুর ওজন গুলো একেবারে বলতেছে উনি যা দেখলাম আমি তিনটা করে দেখেছে তিনটা করে এক করে দেখি সাইড নাম্বারটা ওজন দেখেন সাইড নাম্বারটা ১২৫ সাওয়া দাম বাজারে কত বলছে ভাই ৩৮ হাজার বলে দেন ১৪৫ চাচ্ছেন বাজারে কি দাম দিছে ভাই আচ্ছা আচ্ছা এটা বেচা বিক্রি করো ভাই দর্শক চাইলে নিতে পারবেন এই গরুগুলো কারণ ওনার ওজন গুলো অ্যাকুরেট আছে ভাই এটা কত চাইছেন এটা এটা তো মাংস টাইট আছে মনে হয় এটা ১৪৫ আচ্ছা এটার গোস্ত কেমন হবে ভাই সাড়ে চার মন হবে না এটা মাংস অনেকটাই টাইট আচ্ছা আচ্ছা এটা ১৪৫ একদম ৪৫ চান ৩৫ বিক্রি হওয়ার টার্গেট আচ্ছা আচ্ছা নাসির ভাই সাদাটাও আপনার নাকি মানে গোস্তের বাজও আছে পালার বাজও আছে আচ্ছা দর্শক দুই বাজে আছে এটা এটা কি সেম দাম নাকি ভাই এটা একটু বেশি পড়বে এটার থেকে এটা কত পড়বে এটা ১৩০ হাজার টাকা দর্শক ১৩০ হাজার টাকা এই বলদ গরুটি নাসির ভাই আপনার নাম্বারটা দেওয়া আছে আমার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো ভিউয়ার যদি নিতে চায় দেওয়ার চেষ্টা করবেন আর যেটা মন বলছেন ২৮ হাজার ৩০ হাজার এই দামে কিন্তু বলদ গরু চলো অনেকে ২৫ হাজার বলে ফেলে কিন্তু দেয় না 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 ২৫ হাজার দিলে করতে পারবে না মানে বলতে পারবে দিতে পারবে না জি জি এখন আপনার থেকে কেউ যদি নিতে চায় ইনশাল্লাহ যোগাযোগ নাম্বারটা আবার একটু বলে দেন
017-35-92-8268 আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা ইমান ভাইকে দেখতে পারতেছি ইমান ভাইয়ের বেশ বড় বড় বলদ গরু নিয়ে আসছে হাটে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদের পরের দিনে হাটে চলে আসছেন ভাই গরু আছে মানুষ আছে গরু না ভাই আচ্ছা গরু আছে মানুষ আছে হাটে না প্রচুর মানুষ আছে আজকে কটা আনছেন ভাই বড় বলদ চারটে আনছেন আচ্ছা আচ্ছা বেশ বড় বড় আচ্ছা ভাই প্রথমটার দাম কত চাইছিলেন ভাই ৩ লাখ চাইছেন বাজারে কত বলছে ভাই আড়াই লাখ বলছে ভাই গোস্তের ওজনটা কত মন হবে আট মন দর্শক আট মন গোস্ত হবে বেচা বিক্রি কত ভাই ২৬০ ২ লাখ ৬০ ৭০ বেচা বিক্রি দর্শক আমরা আরো কিছু বলদ গরু দেখাবো বেশ বড় আরেকটি বলদ এটা কত চাইছেন ভাই ৩ লাখ ২০ সুইটটা বেশ সুন্দর এটা কি গোস্ত বেশি হবে না কম হবে ভাই এটা গোস্ত বেশি হবে না কম হবে এটা বেশি হবে আচ্ছা দর্শক এটা একটু বেশি হবে এটা বেচা বিক্রি কত ২৮০ ২ লাখ ৮০ হাজার আচ্ছা এটা তো মানে মাংস বেশি না একই সেম সেম কিন্তু এটা সুইটটা সুন্দর সুইটটা একবার পাহাড়ের মতো হয়ে আছে এটা কত চাইছেন ভাই এটা ৩ লাখ ২০ বাজারে কি এটা দাম দিছে ভাই এখনো সাই নাই বেচা বিক্রি কত এটা আপনার ২৮০ আচ্ছা আচ্ছা এটা ২ লাখ ৮০ হাজার ভাই এটা কত চাইছেন এটা ৩.৫ লাখ এটা সিং সুন্দর এই জন্য নাকি এটা পালার জন্য নিবে একদম পাহাড়ের উপরে বড় দাঁড়ায় আছে দর্শক আমরা দেখার চেষ্টা করি ইমন ভাই এটা কত চাইছেন এটা ৩.৫ লাখ বাজারে দাম দিছে ৬০ ৭০ দাম দিছে আচ্ছা আচ্ছা এটা বেচা কিনে কেমন টার্গেট ভাই ৩ লাখ টার্গেট আচ্ছা ইমন ভাই কেউ যদি বলদ গরু নিতে চান আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন ০১৮১ ০১৮৩৫৩৫৪৮১৭৮১৭৮ বড় বলদ গরু আপনি মন কত করে দিচ্ছেন টাকা হারানো গিয়েছে আপনাদের কিছু টাকা লক্ষ্য অনেকটাই শোধ করতে হবে